আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। সকাল সকাল একটু বাজার করতে বের হলাম, নাজমুল হচ্ছে কাজে গেছে। আসলে প্রতিদিন ওর তো বাজার করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সে নিজেও টায়ার্ড থাকে, সকাল 8টা বাজে বের হয়, রাত 8টা বাজে আসে। সো আর 8টা বাজে সব কিছু অফ হয়ে যায়। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুবই দরকার, সেই কারণে আমারও মাঝে মাঝে বাজারে যেতে ইচ্ছে হয়। আর এই যে এটা হচ্ছে স্কুল, আমি একদম স্কুলের একটা পাশের রুট দিয়ে যাচ্ছি। দেখুন, কোনো মানুষই নেই আসলেই এখানকে, মানে এই রাস্তা দিয়ে আমি হচ্ছে একবার রাতে গিয়েছিলাম, তখনও এই রাস্তাতে আসলে আমি কোনো মানুষই খুঁজে পাই না। রাতের বেলা কিন্তু এরকম রাস্তা দিয়ে নিরিবিলি জায়গায় যাওয়া, মানে নিরিবিলি রাস্তা দিয়ে যাওয়া খুবই মানে ভয়ানক একটা বিষয়। আসলে এটা অনেক ছোটো রাস্তা, আরও বড় বড় রাস্তা আছে যেগুলো এরকম চারপাশে জঙ্গল, মাঝখান দিয়ে যেতে হয় এই আর কি। হঠাৎ করে না, এই 3-4 দিন এত গরম ছিল, হঠাৎ করে কেন জানি আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গেল, বুঝতেই পারলাম না। পাখির এই সুন্দর কিচিরমিচির আওয়াজ আমার বেশ ভালো লাগছে। ভিতরে কিন্তু এই যে পাখি, আমি জানি না দেখাতে পারছি কি না, ওই যে নড়াচড়া করছে পাখি আর কি। গাছে এগুলা কি হয়েছে, বেগুনি বেগুনি, আমি জানি না। এগুলো ছোট ছোট এক ধরনের ফুলের মতো, যখন সামার আসবে তখন বোঝা যাবে। অ্যাকচুয়ালি আসলে চারিদিকে সবুজ সবুজ পাতা গজানো শুরু হয়েছে ঠিকই, বাট ঠান্ডা এখনো কমছে না। কবে যে ঠান্ডাটা কমবে, আজকে আমি দেখলাম যে 4°C, গত 2-3 দিন আগে দেখেছিলাম মাইনাসে ছিল, বাট মাঝখানে কিছুদিন একটু 13-14 এরকম গিয়েছে, হঠাৎ করে আজকে আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গেল। না, শুয়াকে নিয়ে এই ঠান্ডার মধ্যে বের হওয়াটাও তো টাফ, তাই না? যাই হোক, চলুন সামনে কী কী দেখতে পাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো। একা একা চলার পথে আপনারাই তো আমার সঙ্গী। ঠান্ডায় একদম রাস্তা ভিজে আছে, হয়তো বা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে একদম ভিজে রাস্তা, এই যে পাখির সাউন্ড শোনা যাচ্ছে। আমার এই জার্মানিতে আসার পর থেকে এই পাখির আওয়াজ আমার বেশ ভালো লাগে। আমি চারিদিকে এই পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাই। এটা কেন যেন আমাকে মনে করে দেয় বাংলাদেশের কথা, কারণ বাংলাদেশেও এরকম পাখির সাউন্ড শুনতাম এই আর কি। তো এখানে আছে বাচ্চাদের ছোট্ট একটা খেলার পার্ক, দেখতেই পাচ্ছেন দোলনা, তারপরে হচ্ছে মানে সব কিছুই মোটামুটি আছে। এখানকার একটা জিনিস ভালো লাগে, জায়গায় জায়গায় হচ্ছে মানে পার্ক থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে, বাচ্চারা আসলে এনজয় করতে পারে বিকাল টাইমে। বাট এই ঠান্ডার টাইমে না, অবশ্যই সামার টাইমে, এই ঠান্ডাতে বাচ্চারাই একদমই হয়ে যাবে। হাঁটতে 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 চলতে চলতে চলে আসলাম লিডলে কিছু বাজারের জন্য। আর আজকে আমি দেখাবো আসলে কী কী বাজার করি সেটাই আমি দেখাবো। অটোমেটিক সব দরজা খুলে গেল। ওকে, লেটস গো, কী কী বাজার আছে দেখি। আমার যা যা দরকার সেগুলো নিতে হবে। আমি নিয়ে নেব হচ্ছে একটা কলা, কারণ কলাটা দরকার, সে কারণে একটা কলা নিব। তারপরে নেব হচ্ছে পেঁয়াজ, এখানে আমার 2 কেজির পেঁয়াজ নিতে হবে। সো মেবি উপরেটা হচ্ছে 1 কিলো, আর নিচেরটা হচ্ছে 2 কিলো। সো আমি এখান থেকে হচ্ছে একটা পেঁয়াজ নেব, যেটা ভালো সেটাই নেওয়ার ট্রাই করব। এটা নেই, ওকে। মাস্ট বি দরকার রসুন, সো আমি হচ্ছে একটা রসুন নিয়ে নিলাম।
হচ্ছে একটা ড্যানিশ। এই ড্যানিশটা আমি পর্তুগালেও খেতাম, এখনও এখানেও একটা নিয়ে নিলাম। আসলে বিকালে এগুলা দরকার হয়। নিয়ে নেব হচ্ছে বিস্কিট, যেটা কিনা খুবই দরকার, আর বিস্কিটটা মাস্ট খাওয়া হয়, সেই কারণে বিস্কিট নিয়ে নেব। এখান থেকে নিয়ে নেব হচ্ছে একটা রুটি বিস্কিটের পর, বিকজ সকালে আমরা স্যান্ডউইচ ট্যান্ডউইচ খাই, সে কারণে আমাদের একটা রুটি দরকার। তো আমি হচ্ছে এখান থেকে একটা সস নিয়ে নিব, আমার সস লাগে, সে কারণে একটা সস নিয়ে নিলাম। কেচাপ, আমি হচ্ছে এখান থেকে একটা ইয়োগার্ট নিলাম, আমার একটা টক দই দরকার ছিল, তার জন্য নিয়ে নিলাম। এটা দেখা যাক কি হয়। একটা ডিম দরকার, তো এখান থেকে হচ্ছে একটা ডিম নিয়ে নিলাম। এটা একটা সানফ্লাওয়ার অয়েল, রান্না করতে গেলে তো অয়েল লাগবেই, সো একটা অয়েল নিয়ে নিলাম। একটা কাজু বাদাম, এটা তো দরকারি ডিজাইন টিজাইন রান্না করতে গেলে, তাই নিলাম। একটা কোকা কোলা, ভার্সিটিতে থাকতে খুব কোকা কোলা খেতাম, এখন আসলে ওইভাবে খাওয়া হয় না, একটা ছিঁড়ে নিয়ে যাই, প্যান আসলে দরকার হয় না। তো যেহেতু একটা কোকা কোলা জিরো সুগারেরটাই আমি খাই, মানে সুগার ছাড়া, এটাই আমি নিব। একটা টমেটো দরকার সালাদ টালাদ এটা সেটা বানানোর জন্য, তাই টমেটো নিয়ে নিলাম। ভালো দেখি নেই, একটা এটা ভালো না, শক্ত আছে, এটা নিব। সালাদের জন্য হচ্ছে লেটুস পাতা, এখানে আমি দেখতেছি একদম মাটি সহ, তো আমার একটা দরকার ছিল, ভাবতেছি নিব নাকি না, এটা নিয়ে কনফিউশনে পড়ে গেলাম। আমার হচ্ছে একটা দুধ দরকার, সো আমি এখান থেকে একটা মিল্ক নিয়ে নিলাম আর কি, মিল্ক দরকার ছিল। একটু চামিচের এখানে আসলাম, আসার পর এই একটা চামিচ নিলাম, ভাবতেছি ভিতর থেকে নেব নাকি, এই চামিচটা নিলাম। তো একটা চামিচ এটা দরকার আমার, সো আমি এই দুইটা চামিচ নিলাম, কাঠের চামিচ আসলেই দরকার অনেক। বাজার করে এই যে নাশুয়াকে নিয়ে বের হয়ে গেলাম, আমি একটু রং রোডে চলে এসেছি, মেবি না, ঠিক আছে, আমি ভেবেছি রং রোডে চলে এসেছি। ওয়াও, সুন্দর একটা আবহাওয়া, ভালো লাগতেছে ভীষণ। তবে নাজমুলকে ছাড়া একা একা বাজার করাটা ভালো লাগতেছে না, এই আর কি। যাই হোক, ওকে সব মিলে আসলে সব কিছুর দাম যেভাবে বাড়তেছে ইউরোপেও, বাংলাদেশের মতো কি আর বলার, কিছু বলার নেই। দেখো এখানে হচ্ছে একটা কুকুর দাঁড়িয়ে আছে, আর আমি হচ্ছে যাব ট্রামে, বাসা থেকে এক স্টপ বাট হাঁটতে ইচ্ছা করতেছে না, যে কারণে হচ্ছে যে আমি ট্রামে যাব। ট্রাম আসতে আরও 5 মিনিটস লাগবে, কারণ নাশক ঘুমিয়ে আসতে ভাবলাম যে একটু ট্রামে করেই চলে যাই না, হাঁটা হাঁটতেও 5-10 মিনিট লাগে, বাট হাঁটতে ইচ্ছে করতেছে না। ওই যে ট্রামেরই দেখাচ্ছে যে আর 4 মিনিট পর চলে আসবে আর কি।